আমার চ্যানেল সুচরিতাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি একটু গিয়েছিলাম মার্কেটে, মার্কেট থেকে আসার সময় একটা মাস্ক নিয়েছি আর আমার ফেভারিট বিস্কিট, যেটা আমি খুবই পছন্দ করি, ডার্ক ফ্যান্টাসি, এই বিস্কিটের প্যাকেটটা নিয়েছি, কালকে খাবো বিস্কিটটা। আর মাস্কটা আমি দেখবো কেমন, আমার দূর থেকে দেখে খুব পছন্দ হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। মাস্কটা দেখতে ঠিক একটু বড় লোকে ভাব, কিন্তু মাস্কটা কিন্তু আমি ফুটপাথ থেকেই নিয়েছি, তোমরা আবার ভেবো না মাস্কটা কোথার থেকে নিয়েছি, তার জন্য বলেই দিলাম। আর মাস্কটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার আর খুবই সফট। আমি কিন্তু এটা এখনও ইউজ করিনি, প্রথমেই দেখতে পেলে তোমরা প্যাকেট থেকে খুললাম, তো এটা খুবই সফট কাপড়। আর এদিকে এটা মানে কি বলে এটাকে, বড় ছোট করার ব্যাপারটা এখানে আছে, মানে যে যেমনটা করে ইউজ করতে পারবে বড় ছোট। তো মাস্কটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে এটা পরলে কতটা আরাম লাগে আর কেমন মুখে সেট হচ্ছে সেটাই। তো দেখো আমার একটু টাইট করা লাগবে কারণ আমার ঢিলা হয়ে গেছে, তো এটা সবাই পরতে পারবে। তো মাস্কটা দেখে মনে হচ্ছে না তোমাদেরকে কতটাই সুন্দর, দূর থেকে চোখ লাগে, আমার তো দুদিন ধরে চোখ লেগে লেগে বরকে বলে বলে আজকে কিনে দিল একটা মাস্ক, 20 টাকা দাম, কিন্তু বেশি দাম না, দুদিন বলে বলে কিনে দিয়েছে। আর দেখতে পাচ্ছে কতটাই সুন্দর লাগছে মাস্কটা পরে, আর খুবই কমফোর্টেবল, আর আমার পরে এত ভালো লাগছে যে ফুটপাথের থেকে মাস্ক নিয়ে মনে হচ্ছে শপিং মল থেকে নিয়ে এসেছি, যেমন সিটি সেন্টার থেকে মাস্ক কিনলো এতটা ভালো মনে হয় কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আর আর কি বলবো, ভালো এক কথায় বলতে পারো খুবই ভালো। তো সাবস্ক্রাইব করতে কবে আছেন? ও সরি সরি সরি। তো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ভালো লেগেছে কিনা। আর এরকম মাস্ক কিন্তু তোমরা অবশ্যই রাস্তার পাশের দোকানগুলোতে পেয়ে যাবে, শপিং মলে এই মাস্ক যদি আমরা কিনতে যেতাম অন্তত 50 থেকে 100 টাকা দাম নিতই, তো সেই হিসাবে আমরা ফুটপাতে এত সুন্দর জিনিস পেয়ে যাচ্ছি, তো কেননা আমরা ওই ওগুলো দোকান থেকেই নিতে পারি, যাতে যাতে করে ওদেরও একটু রোজগার হোক আর আমাদেরও পছন্দ জিনিস, পছন্দ মতো জিনিসগুলোও নিতে পারি ওদের কাছ থেকে। তো আর বেশি কথা বলবো না, তো কি করতে হবে তোমাদেরকে সেটা তো তোমাদেরকে বা প্রতিদিন বলেই দিই, আবারও বলে দিচ্ছি, তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই